চেঞ্জ করা হয়েছে, যার কারণে এটা এখানে একদম স্মুথ হয়ে গেছে একদম আগের মতো। সো যারা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন এবং আমাদেরকে ফলো করেন, তাদেরকে আমরা বলব যে আপনারা সাধারণত ইভি গ্লাসটা লাগানো ভিডিওতে থাকবেন, ডিসপ্লেটা মূলত ইভি গ্লাস থেকেই হয়েছে। কারণ হচ্ছে যখন ইভি গ্লাসটা লাগানো হয় তখন নিচের যে রিবনগুলো থাকে রিবনে আপনার ইভি যে তরলটা থাকে সেটা ঢুকে যাওয়ার কারণে ইভিটা নষ্ট, রিবনটা নষ্ট করে ফেলে, যার কারণে পরবর্তীতে এটা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যেমন এটা রিবন সমস্যা যেগুলোর মধ্যে আছে, যেমন গ্রিন লাইন, গ্রিন লাইন আসলে আপাতত সলিউশন নেই। এখন অনেকেই আমাদেরকে নক করেন যে ভাই গ্রিন লাইন সলিউশনটা আছে কিনা, অনেকে বলেন যে ভাই আপনারা তো ভিডিও তো উল্লেখ করছেন যে গ্রিন লাইন সমস্যা আপনার সমাধান করেন। আসলে ভাই গ্রিন লাইনটা আমরা সমাধান করতে পারি না, কারণ হচ্ছে এটা লেজার মেশিনটা এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি। সো এটার গ্রিন ডিসপ্লের যে সমস্যাটা সেটা আমরা সলিউশন করি, আর ইনশাআল্লাহ ইন ফিউচার আমরা গ্রিন লাইনের সমস্যাটা সলিউশন করব, সেটা পরবর্তীতে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট জানাই দেবো কোনো সমস্যা না সেটা। সো সবাই একটু ইভি গ্লাসটা লাগানো থেকে বিরত থাকবেন, এটা আপনাদের সবার মধ্যে সমাধানের একটা বার্তা যাতে আপনারা একটা বিপদে না পড়েন। কারণ আপনারা যখন একটা ইভি গ্লাস লাগান আপনারা ডিসপ্লেটা প্রোটেক্ট করার জন্য, কারণ আপনারা অবশ্যই চান যে আপনাদের একটা ডিসপ্লে প্রোটেক্ট করার জন্য একটা গ্লাস লাগানো প্রয়োজন, তখন আসলে এটা আপনাদের একটা ভুল সিদ্ধান্তে পরিণত হয়। কারণ ইভি গ্লাসটার তরলের ব্যাপারটা তো আমি আপনাকে বললাম সবাইকে, যোগাযোগ করবেন আপনাদের ডিসপ্লে প্রবলেমগুলো আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে অথবা টেক্সট কল করে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।